আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা বর্ণবাদ বিরোধী আন্দোলন নিয়ে পড়ছিলাম। তো এই আন্দোলনের একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নেলসন ম্যান্ডেলা। আমরা আজকে তার সম্পর্কে জানব এবং তার আন্দোলন সম্পর্কে জানার চেষ্টা করব। নেলসন ম্যান্ডেলা জন্মগ্রহণ করেন 1918 সালের 18 জুলাই দক্ষিণ আফ্রিকার তৎকালীন কেপ প্রদেশের মোভেজো গ্রামে। নেলসন ম্যান্ডেলা ছাড়াও তার অন্য কিছু ডাকনাম ছিল, যেমন রলিহালালা এবং মাদিবা। তিনি স্থানীয় মিশন স্কুল শেষ করে হেলথ টাউন ইউনিভার্সিটিতে অধ্যয়ন করেন এবং 1942 সালে আইন বিষয়ে অধ্যয়নের সময় তিনি জোহেন্সবার্গে ANC-তে যোগদান করেন। ANC-র পূর্ণরূপ হচ্ছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এবং এই ANC-তে যোগদানের মাধ্যমে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার রাজনীতিতে প্রবেশ করেন। ANC-তে যোগদানের পর তিনি ইউথ লীগ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেন এবং এই দল গঠনের পর তিনি বর্ণবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিতে থাকেন এবং তার আদর্শ কিন্তু ছিল মহাত্মা গান্ধী এবং গান্ধীর মতোই তিনি অহিংস আন্দোলনের পথেই ছিলেন। কিন্তু এভাবে আন্দোলন করার জন্য রাষ্ট্রদ্রোহী মামলায় ম্যান্ডেলা সহ 156 জনকে গ্রেপ্তার করা হয়, যার অধিকাংশই ছিল ANC-র নেতাকর্মীরা, এবং সবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়। পরবর্তীতে 1961 সালে সবাইকে মুক্তিও দেওয়া হয়। মুক্তির পরে ম্যান্ডেলা অহিংস আন্দোলনের পথ ছেড়ে সহিংস আন্দোলনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকেন এবং এ কারণে সরকার পক্ষীয় লোকেরা তাকে সন্ত্রাসী আখ্যা দিতে শুরু করে এবং পরবর্তী সময়ে তিনি আবার 1962 সালের 5ই আগস্ট তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পর তাকে রোবেন দ্বীপে কারাবাস দেওয়া হয়। তো এই রোবেন দ্বীপে শুরু হয় নেলসন ম্যান্ডেলার কারাবাস। ম্যান্ডেলা তার জীবনে প্রায় 27 বছর কারাবাস করেন, তার মধ্যে প্রথম 18 বছর এই রোবেন দ্বীপে কাটান। কিন্তু এই রোবেন দ্বীপকে কিন্তু নেলসন ম্যান্ডেলা রোবেন বিশ্ববিদ্যালয় বলতেন, কেননা এখানে কারাবাসের সময় তিনি দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে আইনের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন এবং এরপরে 1982 খ্রিস্টাব্দের মার্চ মাসে ম্যান্ডেলাকে রোবেন দ্বীপের কারাগার থেকে পোলসমুর কারাগারে স্থানান্তরিত করা হয়। তো এই সুদীর্ঘ 27 বছর কারাবাসের পর 2 ফেব্রুয়ারি 1990 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি FW de Klerk, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস সহ অন্যান্য বর্ণবাদ বিরোধী যেসব সংগঠনগুলো ছিল এগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন এবং তিনি বলেন ম্যান্ডেলাকে অচিরেই মুক্তি দেওয়া হবে। ভিক্টর ভার্স্টার কারাগার থেকে ম্যান্ডেলাকে 1990 খ্রিস্টাব্দের 11 ফেব্রুয়ারি তারিখে মুক্তি দেওয়া হয়। ম্যান্ডেলার কারামুক্তির ঘটনাটি সারা বিশ্বে সরাসরি সম্প্রচার করা হয়। মুক্তির দিনে ম্যান্ডেলা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন। এ ভাষণে তিনি শান্তি রক্ষা করা ছাড়াও দেশের সকল সম্প্রদায়কে আহ্বান জানান একে অপরের প্রতি সম্প্রীতি বজায় রাখার জন্য। আর এসব কারণে 1993 সালে নেলসন ম্যান্ডেলাকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। 1993 সালে সাউথ আফ্রিকায় নতুন করে একটি অন্তর্বর্তী সংবিধান রচিত হয়, যার ভিত্তিতে 1994 খ্রিস্টাব্দের 27 এপ্রিল তারিখে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই ভোটাধিকার পায়। আর এই নির্বাচনে প্রায় 19টি রাজনৈতিক দল অংশ নেয়, যার মধ্যে ম্যান্ডেলার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসও ছিল, এবং প্রায় 64% ভোট পেয়ে নেলসন ম্যান্ডেলার দল বিজয়ী হয়, যার মাধ্যমে পরবর্তীতে 1994 সালের 10ই মে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন। এবং রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে তিনি দক্ষিণ আফ্রিকার যেসব বর্ণ বৈষম্যমূলক নীতিগুলো ছিল সেগুলো সংস্কার করেন, এছাড়া সমঅধিকার প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে তিনি একটি অনন্য উচ্চতায় পৌঁছে যান। তো মানবজাতির এই অভিসংবাদিত নেতা 2013 সালের 5ই ডিসেম্বর জোহান্সবার্গে 95 বছর বয়সে মৃত্যুবরণ করেন। দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলা তার গোত্রের নিকট মাদিবা নামে পরিচিত, যার অর্থ হল জাতির জনক। তা আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে নেলসন ম্যান্ডেলা তার জীবনের বেশিরভাগ সময়ই এই বর্ণবাদ বিরোধী আন্দোলনে ব্যয় করেছেন এবং তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আজকের এই ক্লাসটি তোমরা উপভোগ করেছ এবং তোমাদের বুঝতে কোনো কিছু সমস্যা হয়নি। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম।